আবার দুবার ধরে টেপ মারলাম কিন্তু কিছু হয়নি। একটা টেপ এই যে এখানে গোজা রাখা আছে, গোজা কমপ্লিট। ফুটোটা ফট করে এখানে এত পরিমানে গ্যাস বেরোচ্ছে, এটা সারাতে যেতে হবে। আবার দুবার ধরে টেপ মারলাম কিন্তু কিছু হয়নি। একটা টেপ মারা ছিল, টেপটা তুলে দিয়ে আবার ভালোভাবে মারলাম, কিন্তু তাও দেখলাম যে গ্যাসটার সাথে গ্যাস বেরোচ্ছে। তো চলো এটাকে আগে সারি নিয়ে আসে, সকাল সকাল করতে গেল আর যেগুলো হয় আমার সকালবেলা। আগের বারে এইটা সারিয়ে আনলাম, এটাও সকালবেলা গ্যাস জ্বালাইছি নষ্ট হয়ে গেছে। আবার এইটা দেখা যাক এইটা সারাতে আবার কত কি নেই। চলো একদম দোকানে যাই, দোকানে গিয়ে দেখা হচ্ছে। চলো সোকে দেখো এই যে এখানে পাইপটা অলরেডি চেঞ্জ করে নিয়ে এসে এটা বললো, আগের থেকে একটু দামি পাইপ লাগালাম। আর আগের পাইপগুলো সত্যি ভালো ছিল না, আর সত্যি পাইপটা বেশ ভালো, কেন এই রাবারটা বেশ ভালো, ঠিক আছে। ওইটা রাবার আলাদা ছিল, এটা রাবারটা আলাদা, এটা সিলটাও আলাদা, বেশ ভালো। সুদীপ্ত দা এসছে, ঠিক আছে। তো তারপরে কোনো ব্লগ বানাইনি অ্যাকচুয়ালি, এসে বসেছিলাম, ঠিক আছে। সারে দাঁড়িয়ে এসে টেবিল টেবিল ঘুরতে গেছিলাম, বিভিন্ন ঢুকে এসে বসেছিলাম। আর ও আসলে এবার দোকান বন্ধ করব। আর আমাদের ওখানে মিষ্টি তৈরি হচ্ছে, চ মিষ্টি কী মিষ্টি এসে দেখেছি চলাই হজু, তখন তো গোজা হচ্ছিল। কী মিষ্টির চা দেখেছি, এই যে এখানে গোজা রাখা আছে, গোজা কমপ্লিট। আর এখানে কী করতেছে সব, ওটা রাস্তাটা এখানে ফাঁকা রাখতে বলতে হবে, তাহলে যাবো কী করে। চল দোকান বন্ধ কর দি, ঘর যাবো। আদা রসুন থেতে করতেছি না, থেতে করতেছি। ওই এখানে একটা পেপার পড়ে গেছে রে, কি পেপার? হ্যাঁ পেপার, ওই তো চোখেও দেখতে হয় না, ওটা কি পেপার যাক না পড়ে। আপাতত বসেছিলাম, তো বলে বাবু আসলো, ওকে বললাম খিদে পেয়েছে কিছু, একটু সাধারণত মুড়ি টুড়ি খাওয়া যাচ্ছে না, একটু চিকেন কষে ফেলে, ঠিক আছে। কারণ ফ্রিজে মাংস আছে অনেকটাই, অনেকটা না একটুখানি আছে, বেশি নেই। তো বাবু একটু চিকেন কষে ফেলছে, আমার মুড়ি খাওয়া যাবে, টিফিন হয়ে যাবে সন্ধ্যেবেলা, সেই জন্য এখানে গোটা পেঁয়াজ টেঁয়াজ কেটে ফেলেছে অলরেডি। লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করবো আজকে, আর এখানে খেতে করছে। শোনো আমি আবার গ্যাসটা ছেড়ে দিই, কারণ সবগুলো হয়ে গেছে। আর চিকেনটা দেখি কতটা আছে, পুরোনো রাঁধনি, ভাড়া করা রাঁধনি, চিকেন কোথা হয়ে গেছে। কিন্তু পলাই বাবু এখনো আসেনি, সে মুড়ি আনতে যাবে কখন, সে জাম্পার বক্স আনতে গেছে, মিষ্টি হচ্ছে দেখবি চো, থাকে রসগোল্লা হচ্ছে দেখবি চো, ঘুরতেছে টক টক করে, কি দিচ্ছে কে জানে, বুঝতে পারিনি কে 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 কি বলছে। আপাতত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সব থেকে বড় কথা আমরা খাচ্ছি এখন কোঁড়াতে, আমাদের পাতাটা এইখানে, ঠিক আছে। এটাতে প্রথমে খাচ্ছিলাম, তারপরে যা লেগেছিল মানে ঝোলটোল হালকা মতো ছিল, যার কারণে মুড়ি দিয়ে এর মধ্যে খাওয়া হচ্ছে মাখিয়ে। আর পাতা মোটামুটি বউ থাকলে তো নিয়ে যাবো, মালটার কি হলো কালকে হচ্ছে মাংস গেছে খেয়ে দেয়, আর কি শরীর খারাপ হয়ে গেছে, পেট 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 গুড়গুড় গুড়গুড় করতে দেখি না সকাল দুপুরবেলা, না যদি একটু মোটা দুপুরবেলা খেতে দিয়েছি, দুপুরবেলা খেতে দিয়েছি, এখানে ভাত কিছু খাইনি, মাছ ফাঁস দিয়ে ভালো করে মাখে দিয়েছি, খাওয়া খাইনি, শরীর খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে যে সুদীপ্ত দাওয়া আছে, আর ওইদিকে মিষ্টি হচ্ছে, মিষ্টি যদি বা দেখাই না, সাতটা বললাম সাতটা চারটা না। মেন ব্যাপার হচ্ছে আমাদের সুদীপ্ত দায়ের কারেন্ট নেই, এখন কি করা যেতে পারে। ইলেকট্রিক মিস্ত্রি এখানে বসে আছে কিন্তু বলছে এখন হবে না, মিস্ত্রি তুমি বলো হবে কি হবে না,
হবে না হবে নি বলে হবে এর কি হবে না কি হবে কি মিটারে লাইন মানে মিটারে লাইন নেই না পোস্টারে উঠতেই হবে কিছু করার নেই আপনাকে এখন আমাকে জানতে হবে না জানতে হবে না আমাদের যে হেড স্যার উড়বে না হেড জানতে হবে না স্যার করে দিতে হবে কিছু করার নেই রাতে বেলা লোক না ঘুমাতে পারবে না আরে ঘুমানোটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার মোবাইলে চার্জ নেই বাস চার্জ না থাকলে এখন বর্তমানে গার্লফ্রেন্ডের সাথে বাস তার জন্য এখন দিতে হবে যা হোক করে করে দিতে হবে আমার ফ্যান চলুক মানে আছে তো আমার কোনো ব্যাপার নেই চারজন মিলে মিষ্টি করতে বসছে দোকানের মালিক এটা ওইখানে হচ্ছে ল্যাংচা হচ্ছে ওই যে একটা মালিক এখানে রসগোল্লা আছে রসগোল্লাগুলো হয়ে গেছে দু এক গামলা হয়ে গেছে তখন হচ্ছিল এক গামলা দেখলাম এবার ল্যাংচা হবে আজকের দিনটা একটু চাপ থাকবে প্রথম দিন একটু চাপ থাকবে না সোনার ছেলে তো সব গোল ভালো করতে পারবে ওরা সোনার ছেলেরা গোল ভালো করতে পারে বল হ্যাঁ সোনার ছেলেরা ভালো করে দিয়েছে তাদের সামনে রসগোল্লা না না যাবো যাবো চাবিটা দি চলো এবার যেতে হবে বাড়ি তো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে হ্যাঁ ভোজদের কারেন্ট নেই যদি চাই অবশ্যই কিন্তু ভিডিওটা থাকবে ভোজদের ওখানে চলো বাড়ি যাই অনেকটা দেরি হয়ে গেছে হয়তো নামা যেতে পারে ঠিক আছে চলো